কি ভয়ঙ্কর চাপ, কষ্ট হয়ে যায় সেখানেই। অনুপ্রেরণা ঝরে পড়ছিল মৃত পুৎসভাপতির ওপরে, ফলে তিনি অনুপ্রেরণার ঠেলায় বোমা বাঁধছিলেন। বোমা বাঁধতে গিয়ে বোমা বিস্ফোরণ হয়েছে, ক্ষমতার দাপট দেখানোর জন্যই বাঁধন, আর অভিষেককে অভ্যর্থনার জন্যই বাঁধন। বোমা বাঁধছিলেন অনুপ্রেরণার তাড়নায়। এখন তিনি যেহেতু চলে গেছেন, অনুপ্রেরণা কোথায় ঝরে পড়বে? তার স্ত্রীর মাথায় অনুপ্রেরণা ঝরিয়ে দেওয়া হলো। এসব অর্গানাইজড। আমার স্বামী বাজি ব্যবসা ছিল, গতকাল রাত্রে 9টার সময় বাজি বানতে গুস্তর। আমার স্বামী একদম দুজন দেউর, তারপর আমি হঠাৎ। আপনি কোথায় ছিলেন? আমি পাশের বাড়িতে থাইলি, হঠাৎ যখন দেখি আবাজ শুনতে পায়া ছুটে আইছি, ধোঁয়া নক আর ঘরদার ভাঙা, ছুটে আইসে যখন দেখি এর অবস্থা, আমি অজ্ঞান হয়ে পড়ে থাই। আচ্ছা, আপনার স্বামীর নাম কি? স্বামীর নাম রাজকুমার মান্না। আমরা কথা বলছি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, এখানেই তো প্রশ্নটা, যে মৃত ব্যক্তির স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করছেন যে বাজি তৈরি করা হচ্ছিল, এবং বাজি তৈরি করার বারবার নিষেধ সত্ত্বেও তার স্বামী এবং অন্যান্যরা, যে আর দুই তৃণমূল নেতা মারা গেছেন, তা সত্ত্বেও তারা বাজি তৈরি করে আসছিল, কিন্তু পাশে এলাকার মানুষজন, তুমি দেখিয়েছো যে এলাকার মানুষজন বলছেন যে ওখানে যে একটা বাজির কারখানা ছিল সেটাই তারা জানেন না। একেবারে দেখো, যে ইতিমধ্যে নিহত স্ত্রী যেমনটা বাজি তৈরির কথা বলা হচ্ছে বললেন, কিন্তু এলাকার বাসিন্দার সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি যে এখানে বাজি তৈরি করা হতো অর্থাৎ বাড়ির মধ্যে তারা কেউ জানতেন না। অনেকে এমনও বলছেন যে বিভিন্ন অনুষ্ঠান বা পুজোর সময় দেখতেন যে রাজকুমার মান্নারা বাইরে থেকে বাজি নিয়ে আসতো, নিয়ে এসে এখানে তারা বাজি ব্যবহার করতো, সেটা আনন্দ করতেন, কিন্তু এখানে যে বাজি তৈরি করা হতো সেটা কিন্তু তারা কেউ জানেন না। অর্থাৎ এই জায়গাতেই কিন্তু যে ধোঁয়াশাগুলো রয়েছে, সেই ধোঁয়াশাগুলো কাটানোর জন্য যে ঘটনাস্থলে ঠিক কি ছিল আসলে, কি থেকে এমন বিস্ফোরণের ঘটনাটি ঘটলো, সেটার জন্যই কিন্তু তদন্তের অত্যন্ত প্রয়োজন। পুলিশ জানাচ্ছে তারা গোটা ঘটনা তদন্ত ইতিমধ্যে শুরু করেছে, এবং নিহতের স্ত্রী যে অভিযোগ করলেন তুমি শুনলে, এবং তিনি কিন্তু একবার লিখিত আকারে ভূপতিনগর থানায় গতকাল রাত্রিবেলা যখন অভিযোগ করেন, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু তৃণমূল নেতা অর্থাৎ রাজকুমার মান্না সহ আরও যে দুই তৃণমূল কর্মী মারা গিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু FIR রুজু করে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানাচ্ছে নিহত স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু FIR হয়েছে অনিচ্ছাকৃত খুন, গাফিলতি, এছাড়া আরও বিভিন্ন ধারা, এছাড়া 26 নম্বর ফায়ার সেফটি অ্যাক্টটা কিন্তু মামলা রুজু করে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। অন্যদিকে তিনজনেরই দেহ আজকে ময়নাতদন্ত হচ্ছে তমলুক জেলা হাসপাতালে। দুর্বল চিত্রনাট্য, কি আতশবাজি তৈরির কোনো অবস্থায় কোনো কারখানা ছিল না। আতশবাজি থেকে অগ্নিকাণ্ড ঘটলে, কোনো বিস্ফোরণ ঘটলে তার যে চেহারা, তার যে স্বরূপ, সেটা ভিন্ন হয়। যেভাবে খাগড়াগড় বিস্ফোরণের সময় বলা হয়েছিল গ্যাসের সিলিন্ডার ফেটেছে, বকটুইয়ের বিস্ফোরণের সময়, অগ্নিকাণ্ডের সময় বলা হয়েছিল টিভি থেকে আগুন লেগেছে, এখন বোমা থেকে মানুষের দৃষ্টি সরানোর জন্য বলা হচ্ছে আতশবাজির কারখানা, এবং তার স্ত্রীকে দিয়ে বলাতে বাধ্য করা হচ্ছে।